একজন সাহাবী দুনিয়াতে নবীজিকে যা দিয়েছে ফুরালন ডাঙ্গার মানুষ মিলেও দিতে পারবে না আর আস্তে বলে এত ভালোবাসা দিয়েছে সাহাবীরা সেই সাহাবী ইনি বেঁচে ছিলেন 90 বছর পর্যন্ত নবীজির ইন্তেকালের পরেও কোনদিন তিনি হায় হোসেন করলেন না ঈদে মিলাদুন নবী পালন করলেন না মারা যাওয়ার পরে 3 দিন 7 দিন 40 দিন বছর বছর বের করলেন না আপনি কোথায় পেয়েছেন এগুলো ঠিক এত বলেন কেন আপনাকে আমি বাবা মারা গেলে মানুষকে খাওয়াবেন না না এটা নিষেধ করছি না খাওয়ান কিন্তু যাদের অধিকার তাদের দেওয়া লাগবে আপনার বাবার খানা করা 10টা গরুর মাংস গোশত ওই ভাতগুলো খাবে এলাকায় যারা গোশত পায় না তারা ঠিক আপনি এমন এমন মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াচ্ছেন যাদের গোশতের কোনো অভাব হয় না মরণের খাওয়া খায় আর যাদের দরকার ওরা পায় না ওরা থাল বাড়ি দিতে দিতে বাড়ি যায় আপনার খানা তো কবুল হয়ে বসে আছে না আর না এগুলো আবার অনেকে ইবাদত মনে করে করে না করলে আমার বাবা মনে হয় জান্নাত পাবে না তোর বাবা এমন জান্নাত পাবে না তোর 20 টাকা রো সারা চুয়াডাঙ্গার গরু জবাই করে দিলে ওর বাবা জান্নাত পাবে গ্যারান্টি তোরে দিল কে হ্যাঁ কথা বলেন ইবাদত গুলো মানুষ সব বানিয়েছে আপনি যদি কিছু দিতেই চান খাওয়াতে চান অবশ্যই দেখা লাগবে লোকটা আসলে অভাবে কিনা আর নিজের আত্মীয় স্বজনের ভেতরে যারা ধনী তাদেরকে আরো আগে লাইনে বসাই কিন্তু বেশি বলে ফেলল না হচ্ছে না এগুলো হচ্ছে না আপনার এই যে নতুন নতুন যে ইবাদত গুলো আপনি আবিষ্কার করেন এইগুলো যদি এখন কোরআন দিয়ে হাদিস দিয়ে আপনি আয়াত পড়ছেন পড়ে পড়ে এগুলো জায়েজ করার চিন্তা আছে আপনি বললে এগুলো জায়েজ হয়ে যাবে না বলেন আব্দুল উসমান আমি একটা লোকের জীবনী পড়ে দেখতে গিয়ে এই লোকটা মুসলমান হয়েছে গোপনে চাচার বাড়িতে থাকতো চাচা জানতে পারার পরে জিজ্ঞাসা করল যে আব্দুল উসমান শুনলাম তুমি নাকি মুসলমান হয়ে গেছো আব্দুল উসমান ডাক দিয়ে বলে চাচা অনেকদিন পর্যন্ত মনে করছিলাম আপনিও মুসলমান হবে আপনার দেখা দেখে আমিও কালিমা পড়বো কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনি কালিমার পড়লেন না আর এখন আপনি যেটা বললেন যে কালিমার পড়বেন না সুতরাং আপনার জন্য আমি আর বসে থাকতে পারলাম না আমি কালিমার ঘোষণা আপনাকে সাক্ষী রেখে আরেকবার দিয়ে দিলাম জিকির করে Subhanallah, Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam আমার ভাইরা চাচা জিজ্ঞাসা করছে ভাতি সাহের পরিণাম জানো বলছে না জানি না তুমি যদি এই মুহূর্তে কালেমা ছেড়ে না দাও এই যে তোমার বর্ণে পোশাক আশাক আছে এগুলো সব আমার টাকা দিয়ে কেনা এগুলো ফেরত দেওয়া লাগবে তোমাকে যে সাগর দম্বা উঠ ভেড়া জায়গা আমি দিয়েছিলাম ওগুলো আমার ফেরত নিয়ে নেব আব্দুল উজ্জার সঙ্গে সঙ্গে বললেন চাচা ইমানের জন্য আমি সব আপনাকে দিয়ে দিলাম পরমের লুঙ্গি পর্যন্ত খুনে দিলে অলঙ্গ হয়ে দৌড় দিলে মায়ের কাছে যে বলে মা যুবক ছেলেকে দেখে মা দাঁড়া দাঁড়ি চোখ দুই হাত দিয়ে ভিজে ধরেছে বাবা তোর সাথে আচরণ কে করেছে আব্দুল উজ্জা বলে চাচা আমার সব কিছু কেড়ে নিয়েছে ইমান আনার কারণে আপনি আমাকে 10 মাস 10 দিন পেটে নিয়েছিলেন দাবি নিয়ে এসেছেন আপনি দয়া করে আমাকে একটা লজ্জা স্থান ঢাকার পোশাক দেন চাদর দেন এটা পরে আমি দজাহানের বাদশার কাছে যেতে চাই মা দূর থেকে একটা পোশাক ছুঁড়ে মেরেছে পোশাকটা হাতে নিয়ে মাঝখান থেকে চিরে এক ভাগ পরেছে বরণে এক ভাগ গায়ে দিয়েছে বহু কষ্ট করে খেয়ে না খেয়ে হেঁটে কখনো উঠে চড়ে গেছে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে মদিনায় মসজিদে নববীর গেটে বারান্দায় বসে আছে
আল্লাহর নবী নামাজে আসতে গিয়ে দেখে চুল গুলো উস্কো খুস্কো ময়লা চেহারা নিয়ে পোশাকটা পরে আছে লজ্জাস্থান শুধু ঢাকা হাতও বের হয়ে আছে নবীজি ডাক দিয়ে বললেন তোমার নাম কি আমার নাম আব্দুল রাজ্জাক এই অবস্থা কেন আব্দুল রাজ্জাক বলে হে রাসূল ঈমান আনতে গিয়ে আমার এই অবস্থা হয়েছে এমন কি পরনের লুঙ্গি পর্যন্ত আমি আনতে পারি নাই বিশ্ব নবী ওই সময় ডাক দিয়ে বললেন আব্দুল রাজ্জাক তোমার নাম আজকে থেকে আমি নিজে পরিবর্তন করে দিলাম আল্লাহ যে নামটা বেশি পছন্দ করে ওই নাম তোমার আম তোমার নাম আব্দুল্লাহ আব্দুল্লাহ এর বাবা তার নাম ছিল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা পড়ার কারণে লুঙ্গি পর্যন্ত আনতে পারি নাই নবীজি আসহাবে সফায় তার জায়গা দিলেন বলেন কোরআন পড়তে শেখো কোরআন পড়ার পরে তিনি এত জোরে চিৎকার দিয়ে কোরআন পড়তেন সাহাবীরা মাঝে মাঝে এসে বলে হে রাসূল আব্দুল্লাহ এত জোরে চিৎকার করে পড়ে ওর কারণে আমরা ঘুমাতে পারি না নবীজি বলেন সাহাবীরা ওর বিরুদ্ধে কোন নালিশ দিও না চিল্লাতে দাও মনের সুখে কারণ সে ঈমান আনতে গিয়ে এত দামি কাজটা করে ফেলেছে তার ঈমানটা এত দামি আল্লাহ পাক এত পছন্দ করেছে ঈমান আনতে গিয়ে পরনের লুঙ্গি পর্যন্ত আনতে পারি নাই আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের ঘন্টা বেজে গেল হযরত বেলালকে ডাক দিয়ে বললেন চারিদিকে মাইকিং করো ঢোল পিটিয়ে দাও মানুষ যারা মসজিদের অবভিতে আমি চাদর বিছিয়ে আছি জিহাদের ময়দানে কিছু দিয়ে যাই যার যতটুকু সামর্থ্য ছিল দিয়ে যাচ্ছে হযরত আবু বকর সিদ্দিক যখন বাড়ি থেকে কিছু জিনিসপত্র নিয়ে পোটলা বেঁধেছেন যতটুকু সম্পদ ছিল এক টুকরা দিয়েছেন এমনকি চোলার ভেতরে ছাই ছিল ছাই গুলো তিনি তুলে নিলেন স্ত্রী উম্মে রোমানা ডাক দিয়ে বলেন স্বামী অনেকে অনেক কিছু দিচ্ছে আমি তো এখনো কিছু দিতে পারি নাই আপনি একটু অপেক্ষা করেন দেখি কিছু পারি কিনা ঘরের ভেতরে গিয়ে বিছানা থেকে খেজুরের পাতার পাটিটা তুলে নিজের পরনে জড়িয়ে নিলেন নিজের পরনের ওই পুরাতন শাড়িটা প্যাকেট করে ভাঁজ করে স্বামীর হাতে দিলেন স্বামী আমার বিশ্বরবের কাছে এটা দেবেন সাহাবীরা জিহাদের ময়দানে যদি আহত হয় আমার এই শাড়ি ছিঁড়ে অবশ্যই কবরস্থান ব্যান্ডেজ করার কাজে লাগবে আমার ভাইরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন টোপলাটা রাখলেন জিবরাইল এসে বলে হে নবী আপনি কি আবু বকরের খবর নিয়েছেন ঘরের খবর বলে কই কিছু তো বলে না হঠাৎ নবীজি তাকিয়ে দেখলেন আকাশের দিকে লক্ষ লক্ষ ফেরেশতারা খেজুরের পাতা পরনে দিয়াস আল্লাহর নবী ডাক দিলেন সাহাবীরা হে আল্লাহর ফেরেশতারা তোমাদের অবস্থা কেন জিবরাইলের দিকে তাকিয়ে দেখলেন জিবরাইল খেজুরের পাতার পাটি পরনে দিয়ে আছে ফেরেশতা জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো ঘরের খবর নেননি আবু বকরের আপনি যখন দানের কথা ঘোষণা দিয়েছেন সবাই তো সব কিছু দিতেছে আজকে আবু বকরের স্ত্রী যা করেছে আমার আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে গেছে উনি যে শাড়িটা প্যাকেট করে ভাঁজ করে আপনার কাছে সাহাবা একরামের ব্যান্ডেজ করার জন্য পাঠিয়ে দিয়েছে যে খেজুর পাতার পাটি বরণে ছিল আল্লাহর কাছে আজকের এই দিনের জন্য সব চাইতে দামি পোশাকের নাম খেজুর পাতার পাটি যাদের ময়দানে গেলেন আল্লাহর নবী নিজে যুদ্ধের কমান্ডার ছিলেন কাফের মুশরিকরা এই কথা জানার পরে খ্রিস্টানেরা ভয়ে তারা পালিয়ে গেছে নবীজি সেখানে অবস্থান করলেন 20 দিন হঠাৎ করে নবীজির কাছে খবর এসেছে হে নবী আজা আব্দুল্লাহ জুল বাদাদাইন যে লোকটা জিহাদের ময়দানে আসার আগে আপনার কাছে এসে বলেছিল হে রাসূল আমি কিছুই দিতে পারিনি একটা জিনিস আমার কাছে আছে আমার জীবনটা আপনি দোয়া করেন আমি যেন আমার জীবনটা আল্লাহর জন্য দিয়ে দিতে পারি সেই সাহাবী অসুস্থ হয়ে পড়ে আছে জ্বর আজ 3 দিন ভালো হয় না 3 দিন জ্বর ভোগ করার পরে আজকে সে ইন্তেকাল করেছে মারা গেছে
নবীজি নিজে বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিশ্ব রবী নিজে সাহাবায়ে কেরামকে বললেন এর লাশটা পানি দিয়ে ধৌত করো, গোসল দাও, একে জানাজার নামাজ শেষ করে কবরের কাছে নিয়ে আসো। নবীজি নিজে কবরের ভেতরে নামলেন, কবর খুললেন, হযরতে বেলালকে বললেন মাগরিব হয়ে যাচ্ছে, তুমি একটা লম্প বাতি আলো এখানে একটু উঁচু করে ধরো। সাহাবারা যারা লাশ নিয়ে আসছিল, একজন সামনে আবু বকর, ওমর পেছনে হযরত আলী ওসমান। নবীজি বললেন তোমরা সাবধান, তোমার ভাইকে একটু সাবধানে নিয়ে আসো, বিয়া তো বিদার না হয়। কবরের ভেতরে নবী নিজে রাখলেন, বিশ্ব নবী কবরে রাখার পরে মাটি দিলেন, চোখের পানি কবরের উপরে ফেলে দোয়া করলেন রব্বুল আলামিন, এই লোকটার প্রতি এই সন্ধ্যা পর্যন্ত আমি খুশি ছিলাম, এখনো খুশি আছি, তোমাকে বলছি মালিক তুমি আমার আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যাও। আর ডাঙ্গাবাসী কি মনে হচ্ছে আপনার, যে লোকটার কবরে নবীজি নিজে নামতে পারে, নিজে মাটি দিতে পারে, নিজে এই দোয়া করতে পারে, আল্লাহ আমি নিজে এই লোকটার উপরে এতক্ষণ রাজি ছিলাম, তুমিও রাজি হয়ে যাও, আল্লাহ রাজি না হয়ে পারবে না? পারবে। একজন সাহাবি দুনিয়াতে নবীজিকে যা দিয়েছে পুরো আলম ডাঙ্গার মানুষ মিলেও দিতে পারবে না। আর আসতে বলে গল্প শুনেছিলাম, এক এলাকায় বিদ্যুৎ ছিল না, তো মসজিদে ফ্যান গুলো চলে ব্যাটারি দিয়ে, কয়েকজন যুবক যে বলছে মসজিদ সাহেব আপনি আমাদেরকে এশার নামাজ পড়ে যখন বাড়ি যাবেন চাবি দিয়ে যাবেন, আমরা মসজিদে ঘুমাবো, আমাদের এলাকায় কারেন্ট নেই এই জন্য কষ্ট হয়, যখন ফজরের আজান দিতে আসবেন চাবি দিয়ে দেবো। মহাজন গরিব মানুষ বলছে এমনি এমনি দেব, আচ্ছা ঠিক আছে আমরা চারজন মিলে আপনাকে মাসে 800 টাকা দেব, আচ্ছা ঠিক আছে আমি রাজি আছি। এশার নামাজ পড়ে যখন সবাই চলে যায়, ওই চারজন এসে বলে চাবি দেন, চাবি নিয়ে মসজিদে প্রবেশ করি, মানুষ চারজন ফ্যান দিয়েছে 12টা, আর কত রেগুলেটর নেই, হাই পাওয়ার গোস, যাদের ফ্যানের নিচে শোয়ার অভ্যাস নেই ওরা যদি একবার ফ্যান পায় ওকে ঘুমাবে না মরে যাবে, মরণের ঘুম, কার কাপড় কোথায় ওটা আল্লাহ জানে আর ফেরেশতারা জানে। ফজরের সময় মুয়াজ্জিন আজান দিতে এসেছে লাইট দিয়েছে, দেখছে নাউজুবিল্লাহ, তাড়াতাড়ি লাইট বন্ধ করি, ওদের মাঝখানে দাঁড়িয়ে বলছে হারাম, তাড়াতাড়ি উঠে বলছে কি হারাম, মসজিদে থাকা হারাম, মসজিদে থাকা হারাম, মাসলা কই, ফতোয়া কই, দলিল কই, মহাজের সাহেব বলছে দলিল লাগবে আমি নিজে দেখলাম, দলিল চারজন একটা দেখলাম, এরপরে আবার কিসে বিনা দলিলে হারাম, এত অধৈর্য হলে তো হবে না, আর এখানে একে ওঠাটি করে কেন, বেটা সেলফি তো লাইভ দিচ্ছে, আধুনিক যুগ ঠিক আছে লাইভ দিই, কারণ এখানে কয়েকজন হাজারো মানুষ আশা করে বসে আছে মুন্সিগঞ্জের মাহফিল শোনার জন্য, এখন এখানকার মাইক তো আর সরোজগঞ্জে দেওয়া সম্ভব না, তো ওখান থেকে অনেকে লাইভ দেখছি, একটু কষ্ট হলো মেনে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন যখন আজান হয়ে যায়, তাই বলে আপনি আপনাকে মসজিদে যেতে নিষেধ করছেন, আপনার যদি কোনো শিক্ষা থাকে নামাজের পরে বা নামাজের আগে মাসলা মাসাইল কোরআন হাদিস আপনি ইমামের কাছে মুয়াজ্জিনের কাছে শিখবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু বিনা কারণে বসে বসে আপনার মেয়ে বেরিয়ে গেছে এই গল্প করবেন, এটা কেমন হয়ে যায় না? তারপরেও যদি বারান্দায় বসে গল্প করে মেনে নেওয়া যায়, মসজিদের ভেতরে ফ্যান টাঙিয়ে গল্প করছে, এখানে নামাজ পড়াও যেমন ফরজ, নামাজের পরে যখন কর্মজীবনে ছড়িয়ে পড়বে ওখানে শ্রম দেওয়া ফরজ বলেন ফরজ, কিন্তু লক্ষণীয় বিষয় কি, কবিয়াতি সালাতের আগে আল্লাহ আযকুরুল্লাহ কাসির দেননি, কিন্তু ফান্তাসিরু ফিলার এটা বলার পর আল্লাহ কবিয়াতি সালাতের আগে যেটা দেননি সেটা দিয়েছেন, কি সেটা, আল্লাহর জিকির আল্লাহর স্মরণ আরো বেশি করা লাগবে, আরো
বেশি কারণ আল্লাহ পাক জানেন ও নামাজে যতক্ষণ আছে ওর মনে চাক আর না চাক ওই এমনি আমি আল্লাহকে ডাকবে কিন্তু কর্মজীবনে প্র্যাকটিক্যাল লাইফে গিয়ে ওর মন চাইবে না ওই সময় ও ডাকে কিনা ওইটা আমি দেখতে চাই কথা বুঝতেছেন জি আলহাজ ডাক্তার আকসাদ আলীর জিকির তাহলে কর্মজীবনে কি শুধু ঔষধের ভিতরে পানি মিশাবে না ওই জায়গায় যদি আমি সঠিক থাকতে পারে আল্লাহর ওলি দেখার জন্য আট রশি দেওয়ান বাকি চর বলায় যাওয়ার কোনো দরকার নেই এইটাই আল্লাহর ওলি যে যার কর্মজীবনে সঠিক ওইটা আল্লাহর কাছে সবচেয়ে বড় বন্ধু আমরা এটা ভুল করি মনে করি না ওই গাছতলায় বসে হু হু কমছে ওটা মনে হয় আল্লাহর ওলি ওটা আল্লাহর ভণ্ড গলি কিসের ওলি যার কোনো কাজ নেই আল্লাহর নবী জানিয়েছেন আল কাসিব হাবিবুল্লাহ যারা কাজ করে খায় এরা আল্লাহর বন্ধু সুতরাং স্বভাবতই কাজের মানুষ আমি কোনোদিন দেখি নাই ওনাকে নাম শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াতে তাইয়্যেবা সিহাতে কুল্লিয়া দিয়ে যেন করে দেন আমিন তার সন্তান আল্লাহ দিয়েছেন হাফেজ কোরআনে কারিমে হাফেজ আশরাফুল ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকেও যেন কোরআনে কারিমটা মনে রাখার তাওফিক দেন আমিন মাহফিলের সহ সভাপতি বিশেষ করে বিশাল আয়োজনের সর্বোচ্চ উদ্যোক্তা যিনি যদিও আল্লাহর রহমত ছাড়া সম্ভব না কিন্তু হিল্লা একজন লাগে সেই হিল্লা যিনি এই চুয়াডাঙ্গা জেলার কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ বদরুদ্দোজা বোদমিয়া আতাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি আমিন তার বাবা মা এই পাশেই ঘুমিয়ে আছে কোরআনের মাহফিলের বরকতে আল্লাহ যেন তার বাবা আর মায়ের কবর তার জান্নাতুল ফেরদাউস আমিন এতক্ষণ যারা আলোচনা রেখেছেন বিশেষ করে আপনাদের এলাকার সন্তান ইয়া আলম ডাঙ্গার গর্ব জনাব মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ বছর খানিক আগে বাবাকে হারিয়েছেন দোয়া চেয়েছে আল্লাহ যেন বাবার কবরটা জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন আমিন মঞ্চে বসা আছে হার্ডি ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যাপক শ্রদ্ধাভাজন স্যার অধ্যাপক ডাক্তার আব্দুর রহমান হায়াতের তাইয়্যেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি আল্লাহ যেন দান করেন আমিন মঞ্চে বসা আছেন প্রাণপ্রিয় বড় ভাই আমাদের অভিভাবক এ পাশের ইউনিয়নের চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু হেদায়েত আমার হাতে থাকলে আমি এখানে নিয়ে আসতাম আমার হাতে নেই এটা কার হাতে আল্লাহ আল্লাহ যেন তাকে মন থেকে বলছি অমরের মতো বানিয়ে দেন আমিন আল্লাহ এ মাহফিল বাস্তবায়ন করার জন্য সার্বিক মঞ্চ পরিচালনায় যিনি এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে কথা বলছিলেন তার ভাষা রচনা শৈলী সুন্দর যে আর আল্লাহ রাব্বুল আলামিন তার বাদাম হাফেজ মাওলানা রুহুল আমিন তার যোগ্যতা সম্মান এলেন যেন আল্লাহ আর বাড়িয়ে দেন আমিন এখানে বসে আছেন আপনারা এলাকার সন্তান আমার উস্তাদ মাওলানা রফিকুল ইসলাম এটা আমার মায়ের দেশ এই জন্য এখানে যারা আছে আমি যতটুকু ধারণা করছি হয় নানা হবে নাই মামা হবে খুব বেশি হলো মামা তো ভাই হবে মঞ্চে বসা সম্মানিত ওলামায়ে কেরাম সহ সামনে বসা মুসলমান ভাইরা পর্দা আড়ালে আমার মা সহ সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা বিশেষ করে চুয়াডাঙ্গা জেলার ডিসি এসপি টিওনো আরামডাঙ্গা থানার সম্মানিত ওসি সৈয়দ আশিকুর রহমান তাদের দায়িত্ব যেন আল্লাহ কোরআনের জন্য এবাদত হিসাবে কবুল আমিন দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে এটা এখন রাজনৈতিক কোন মঞ্চ না কোরআনের মঞ্চ ঠিক কিসের মঞ্চ বলেন তো কোরআন কোরআনে যদি রাজনৈতিক কোন কথা থাকে তাহলে সঠিকভাবে ওটা আমি তুলে ধরবো আপনি নিষেধ করলেও আমি ধরবো ঠিক কারণ আমি কোরআনের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি যে আপনি জাহান্নামের দিকে দৌড়াচ্ছেন ঠিক আপনাকে তো আমি জাহান্নামের দিকে যেতে দিতে পারি না একজন অন্ধ যদিও আপনার শত্রু হয় সামনে যদি গর্তের ভেতরে পড়তে চায় অবশ্যই আপনি তাকে বাধা দিবেন ঠিক কারণ এটা আপনার বিবেক ডাক দিয়ে বলবে কথা বলেন আপনি শ্বশুর বাড়ি যাওয়ার জন্য বিশাল একটা মিষ্টির হাঁড়ি নিয়ে
সুন্দর পোশাক আশাক পরে সেন্ট লাগিয়ে যাচ্ছেন হঠাৎ করে দেখলেন 10 বছর মামলা চলছে একজনের সাথে তার ছোট্ট একটা ছেলে পানিতে পড়ে হাবুডুবু খাচ্ছে আপনি এখন ওখানে দেখবেন আর হাসবেন না আস্তে বলেন না বলেন না কি করবেন উদ্ধার করবেন মেষ্টের হাড়ি গোল্লাই যাক এ পোশাক আশাক দরকার হয় আমি নতুন পোশাক আবার পরে আসব ঠিক কাদা লাগে লাগুক ভিজে যায় যা ও শত্রুর ছেলে তাতে কি ওর বাবার সাথে যদিও 10 বছর মামলা চলছে চলুক কিন্তু ওকে বাঁচানো লাগবে এটা আমার বিবেকের দাবি ঠিক ঈমানের দাবি তো আরো বড় এটা যদি বিবেকের দাবি এত দূর পর্যন্ত আপনি পৌঁছে যেতে পারেন আমি তো বিবেক এবং ঈমান দুইটা দাবি নিয়ে সেই কুষ্টিয়া থেকে এসেছি তারপরও আপনারা সব আমার আত্মীয় ঠিক আত্মীয় যদি না হন আত্মার আত্মীয় ঠিক একজন মুসলমান যদি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে এই ভালোবাসা নিজের আপন ভাইয়ের চাইতেও গভীর হয় এইজন্য কেউ যদি তার ঈমান পরিপূর্ণ করে নিতে চায় শুধু নামাজ দিয়ে রোজা দিয়ে পর্দা দিয়ে হবে না মান হাব্বা লিল্লাহি ওয়া আবাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইস্তাকমালাল ঈমান ইবনে মাজাহ এর হাদিস হযরত আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বিশ্বনবী বলেন কেউ যদি তার ঈমানকে পরিপূর্ণ করে নিতে চায় সে যেন যাকে ভালোবাসবে ওটা যেন আল্লাহর জন্য হয় আমিন আমি মন্টু সাহেব যদিও আমাদের অভিভাবক ওনাকে আমি যতটুকু আজ পর্যন্ত ভালোবেসেছি বিশেষ করে এখন শুধুমাত্র ভালোবাসে আল্লাহর জন্য কেউ যদি কাউকে ভালোবাসে কার জন্য আল্লাহর জন্য আর জোরে বলুন ওনাকে যদি আমি ঘৃণা করি তা আল্লাহর জন্য করব কারণ ব্যক্তিগতভাবে ওনার সাথে আমার কোনো স্বার্থ আছে নেই ওনাকে যদি কিছু আমি দান করি হাদিয়া দেন আল্লাহর জন্য দেব ঠিক এমনকি আমি যদি ওনাকে হাদিয়া দিতে ভোট দিতে নিষেধ করি আল্লাহর জন্য করব ঠিক কথা বুঝতেছে নবী বলেন চারটা শর্ত যারা পূরণ করে তারা যেন তাদের ঈমান পরিপূর্ণ করে নেয় সুবহানাল্লাহ আমাদের ঈমান যতটুকু থাক আজকে আমরা পরিপূর্ণ করে এখান থেকে নিয়ে যেতে চাই ইনশাআল্লাহ এখানে যারা এসেছেন বিভিন্ন দলীয় মতের সবাইকে নিয়ে শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ কোরআনে কারীম তিনটা বিষয় দিয়ে পরিপূর্ণ কয়টা তিনটা জবান খুলে বলেন তিনটা এখন থেকে যতক্ষণ শুনবেন মনে করবেন ওই বিষয়টা গবেষণামূলক সুতরাং আপনাকে মাথা ঘামাতে হবে আল্লাহ পাক বলেন তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদ্দাকা ওয়া আদলা লা মুবাদদিলা লি কালিমাতিহি ওয়াস সামিউল আলিম সুরান আট নাম্বার পাত প্রথম নাম্বার পৃষ্ঠার 10 নাম্বার লাইনের 115 নম্বর আয়াত এটা বাংলাদেশে এখন প্রায় 42টার উপরে তাফসীর পাওয়া যাচ্ছে আপনি যে কোনো তাফসীর দেখবেন এই কথাটা লেখা পাবেন আল্লাহ তাআলা বলেন হে নবী আপনার রবের কালেমা পুরাটাই সত্য দিয়ে পরিপূর্ণ সুবহানাল্লাহ এই জন্য যারা কোরআন দিয়ে কথা বলে ওরা দুনিয়ায় কেবল মাত্র সত্য কথা বলে সুবহানাল্লাহ আজ কোরআনের বাইরে কথা দেশে নেই আছে তখন সত্য বলা যাবে না বলুন না মান ক্বালা বিহি সাদাকা যারা কোরআন দিয়ে কথা বলে এরাই কেবল মাত্র সত্য কথা বলে সুবহানাল্লাহ কোরআনের কথা বাদ দিয়ে কথা যত সুন্দর হোক বুঝতে হবে ওর ভেতরে কোন দুর্বিশন্দি আছে ঠিক কথা বুঝতেছে আমান হাকামা বিহি আদিলা কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে ওরা ন্যায় বিচার কায়েম করতে পারে আজ আমাদের পরিবার থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোন জায়গায় কোরআনের বিচার ব্যবস্থা নেই এই জন্য আমরা দেখতে পাচ্ছি দুনিয়ার এই জমিনে ন্যায় বিচারের তুলনায় অবিচার বেশি হচ্ছে আমান আমিলা বিহি ওজিরা যারা কোরআন দিয়ে আমল করবে আল্লাহ নিজে তাদেরকে পুরস্কার তুলে দেবে সুবহানাল্লাহ আ চুয়াডাঙ্গাবাসী কোন ফ্যাক্টরির এমডি যদি বলে আজকে আমি আর তোমাদেরকে বেতন দেব না মালিক আজকে সরাসরি তোমাদের হাতে বেতন তুলে দেবে আমার মনে হয় যারা কর্মচারী আছে দরা খুশি না বেজার খুশি কারণ এমডি যিনি দায়িত্বে আছেন তার একটা সীমাবদ্ধতা আছে তাকে হয়তো 20 লক্ষ টাকা দিয়ে বলে এগুলোর ভেতরে বণ্টন করে দাও
আর মালিক যিনি তার তো টাকার অভাব নেই সে কত দেবে ওটা শুধু মালিক জানে তারপর পৃথিবীর প্রত্যেকটা মালিকের একটা সীমাবদ্ধতা আছে আছে কি না আছে এটা আপনার আমার মালিক যিনি তার কোনো সীমা রেখা নেই বলেন আল্লাহর সীমা রেখা নেই কেমন বিশাল সাগরের ভেতরে কেউ যদি সুস দিয়ে উঁচা করে যতটুকু পানি দেখা যায় সুসের মাথায় নবীজি বলেন ওই অতটুকু পানি তামাম দুনিয়ার মানুষকে আল্লাহ যা দিয়েছেন তাই পুরস্কার আমি দেব কত দেবে এটা আমাদের এই ছোট্ট মেধায় ধরবে না তাহলে আমল করা লাগবে কি দেখে আরো জোরে কোরআনের আমল কয়টা আমল কতগুলো পাঁচশো এরপর কোরআন পড়ে আমি পাঁচশো আমল বেশি এগুলোর ভেতরে যারা আমল করতে পারবে কিয়ামতে আল্লাহ নবীদের ফেরেশতাদের রাসূলদের দিয়ে না সরাসরি তিনি নিজের হাতে পুরস্কার তুলে দেবে কি দেবে ওটা আপনার মেধা ধরবে না নবীজি বলেন আমাল দা ইলাইহি হাদা যারা কোরআনে কারিম দিয়ে মানুষকে ডাকবে আল্লাহ নিজে তাদেরকে হেদায়েতের উপরে রাখবে আলমডাঙ্গাবাসী যদি মনে করেন আমি হেদায়েতের উপরে থাকতে চাই তাহলে আজকের এই দিন থেকে মানুষকে ডাকবে শুধু কোরআন দিয়ে ঠিক আমার বাবা এই করেছে আমার চাচা এই করেছে না কোনো দরকার নেই আপনি যদি কিছু বলতে চান বলবেন আমার আল্লাহ এই করেছে আমার রাসূল এই দেখিয়েছেন তাহলে আপনি হেদায়েতের উপরে থাকতে পারবেন আমার দাবা ইলাইহি হাদা একালি টান আছে আমি যদি টিকে থাকতে চাই আমাকে কোরআন দিয়ে ডাকা লাগবে ঠিক আপনি কথা রজন টের পাচ্ছেন অনেক অনেক ওজনওয়ালা কথা আপনি হেদায়েতের উপরে আছেন কিনা শুধু জুব্বা গায়ে দিলে পাগড়ি মাথায় দিলে বড় বড় দাড়ি হলে হেদায়েতের উপর থাকা যায় না আপনি জীবনে কোনোদিন মানুষকে কোরআন দিয়ে ডাক দিয়েছেন না আপনার তো ভয় লাগে আমার বাবা এই করেছে আকাশ জুড়ে গেছে পানি নিচে ডুব খেয়েছে আমার পেশায় 14 টাকার পান খায় এই ডাকতেছে দাঁত মুখ খুলে ফেলা দরকার কোরআন দিয়ে কারণ কি যার অন্তরের ভেতরে আল্লাহর ধমকের ভয় আছে আল্লাহর কোরআনের আলোচনা শুনলে তার কাজ হবে এটা আমাদের সাবধান বাণী এইটা এখান থেকে শিক্ষা পড়া কোরআনে যা আল্লাহ দিয়েছেন যেহেতু সত্য কথা কোরআন দিয়ে যারা কথা বলে এরাও বলেন সত্য কথা বলে না এখানে একটা বিষয় লুকিয়ে আছে এবার বের করি করব জি এখন ঝোপড়ির ভেতরে আছে সাপ বের করা হয় করব এই যে বিষয়টা যে বিষয়টা এখানে এখনো বের করা হয়নি সেটা বলছি আমরা যেহেতু আরবি ভাষার লোক না আমাদের মাতৃভাষা বাংলা বিশেষ করে বাংলাদেশ ভারত পাকিস্তান এই সমস্ত দেশগুলোতে কেউ যদি আরবিতে একটা গালিও দেয় আমরা মনে করি না কেমন হয় দোয়া করছে অথচ ওটা যে গালি জানা এজন্য এই দেশে কোরআনের কথা হাদিসের কথা একটু আরবিতে যদি বলা যায় অনেক মানুষ মনে করে নাই বিশাল এর ভেতরে মাল আছে অথচ ফেড়ে ফেলবেন কিচ্ছু পাবেন না কথা বুঝতেছেন তাহলে এইটা আপনাকে ধরার জন্য হিন্দু ধরার মেশিন কেনা লাগবে কি জানতে হবে এই জন্য পৃথিবীর প্রথম ফরজ সামিয়ানা ইবাদত
একটা বলে না কেন সামিয়া মানে শোনা আর ইকরা মানে পড়া আমরা এখানে যারা আছি আজকের শহর সভাপতি সহ আমার মনে হয় অধিকাংশ আমরা শুনিয়ে মুসলমান বলি না ঠিক আপনি ঘুমাচ্ছেন না মনে নাই ঘুমাচ্ছে দেখতে পাচ্ছেন আপনি ঘুমাচ্ছেন এখানে আমরা যারা আছি আমরা কি পড়িয়ে মুসলমান না শুনি এই জন্যই তো মানুষ আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানায় ঠিক ইমাম হোসেনের নাম নিয়ে অনেকে হাই হোসেন করে ব্লেড দিয়ে শরীর কেটে রক্ত ছড়ায় পেছনে চাবুক দিয়ে পিঠ থেকে রক্ত ছড়ায় সাধারণ মানুষ দেখে আর মনে করে এর বাবা কি আশেজ্ঞ অথচ ওটা যে ইসলাম না মানুষ জানেও না ঠিক ইসলাম না বলেন কে দিয়েছে পারমিশন আপনাকে ওয়ালা তুলকুম বিআইদিকুম তাহানুকা হাই হোসেন করার পারমিশন আপনি কোথায় পেলেন কে বলেছে আপনার শরীর দিয়ে রক্ত ছড়াতে এটা ইসলামে নেই বিশ্বনবী এতেকালের পরে যে সাহাবী 90 বছর জীবিত ছিলেন তার নাম হযরত আবু তোফায়েল আপনি তার পুরো জীবন পড়ে দেখবেন কোনদিন তিনি হাই হোসেন করেননি একজন সাহাবী নবীকে যে ভালোবাসা দিতে পেরেছে সারা বাংলাদেশের সব মানুষ মিলে পারবে না বলেন খ্যাতনামা ইসলামিক স্কলারদের বক্তব্য শুনতে আমাদের সঙ্গেই থাকুন নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন রোজ 24 এনজয় দা হোলি কোরআন